আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের আরো একটি নতুন এপিসোডে বন্ধুরা, যে যে প্রান্তে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন, আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সকলের প্রতি। সত্যি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে, কমেন্ট করে, শেয়ার করে যেভাবে ভিডিওগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমি আপনাদের কৃতজ্ঞতা ঋণ কখনো শোধ করতে পারবো না। সুতরাং ভালো ভালো ভিডিওগুলো দিয়ে আপনাদের জন্য, যাতে আরো আপনাদের কৃতজ্ঞতার পাশে আবদ্ধ থাকতে পারে, সেজন্য সবসময় দোয়া করবেন। আজকে যে অ্যাপটি শেয়ার করতে যাচ্ছি, এটি একটি ট্রাস্টেড অ্যাপ এবং এটি 2019 সালে লঞ্চ করেছে এবং অদ্যাবধি মার্কেটে রয়েছে। আমরা সচরাচর যে কোনো তথ্য জানার জন্য অনলাইনে এসে বিভিন্ন ব্রাউজারের মধ্যে ব্রাউজিং করে সেই তথ্যগুলো জেনে নেই, তার মানে ইনফরমেশনগুলো গ্যাদার করে নেই, তার মানে ব্রাউজার আমরা ইউজ করি, অবশ্যই আমাদের ব্রাউজার ইউজ করতে হয়। কিন্তু আপনি জানেন যে সমস্ত ওয়েবসাইট গুলো রয়েছে, সেই ওয়েবসাইট গুলোতে হলে ব্রাউজার বা ব্রাউজিং ইউজ করলে আমাদের কোনো পেমেন্ট করে না। আজকে এমন একটি অ্যাপস এর সাথে পরিচয় করে দিতে যাচ্ছি যে ব্রাউজারটি আপনি ইউজ করলে একদিকে নলেজ গ্যাদার করতে পারবেন, অপরদিকে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন, অর্থাৎ এক ডিলে দুই পাখি বলা যায়। সচরাচর আমি মোবাইলের মধ্যে আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে অ্যাপস বা ওয়েবসাইট গুলো শেয়ার করি। আজকে অনুরোধের পরিপ্রেক্ষিতে এই অ্যাপসটি শেয়ার করছি। এই অ্যাপসটি আমি ইনস্টল কিভাবে করতে হয় সেটি দেখাবো এবং পাশাপাশি এখান থেকে কিভাবে আর্নিং করতে হয় এবং কিভাবে উইথড্র করে নিতে হয় সেটি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। সো ফিরছি একটু পরে, সাথেই থাকুন। অলরাইট, আমি আমার মোবাইল এটিকে আমার পিসির সাথে কানেক্ট করে নিয়েছি। আপনি যদি এটি না জানেন তাহলে অবশ্যই আমার চ্যানেলের মধ্যে একটি ভিডিও রয়েছে কিভাবে পিসির সাথে মোবাইল কানেক্ট করে নিতে হয়, সেটি অবশ্যই দেখে নেবেন। প্রথমত আপনাকে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে, সিম্পলি ট্যাপ করবেন। ট্যাপ করে আপনি গুগল প্লে স্টোরে যাওয়ার পরে লিখবেন এফডি ব্রাউজার। এফডি ব্রাউজার লেখার পরে আপনি এই ধরনের একটি আইকন দেখতে পাবেন। এই আইকনে দেখার পরে আপনি সাধারণত ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পরে এটি ছোট্ট একটি অ্যাপস এবং ইনস্টল করার পরে আপনি ওপেনে ক্লিক করবেন। আমি জাস্ট ওপেনে ক্লিক করছি। ওপেনে ক্লিক করার পরে সরাসরি আমার সামনে যে ইন্টারফেসটি উপস্থিত হবে সেই ইন্টারফেসটি হচ্ছে এটি, তার মানে আপনাকে একটু ওয়েট করতে হবে এখানে আসার পর। এখানে আই এম রেডি তে ক্লিক করবেন। আই এম রেডি তে ক্লিক করার পরে টার্ন অনে ক্লিক করবেন। টার্ন অনে ক্লিক করার পরে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে জাস্ট এটি লোডিং হতে থাকবে। লোডিং হওয়ার পরে আপনার সামনে যে ইন্টারফেসটি উপস্থিত হবে সেই ইন্টারফেসটি হচ্ছে এটি। সহজ কথায় বলা যায় গুগল প্লে স্টোর থেকে আপনি খুব সহজেই এটি ইনস্টল করে নিতে পারবেন। এবার যে কাজটি করবেন সেই কাজটি হচ্ছে, আমি এখানে আইকন দেখতে পাচ্ছেন, আইকনের মধ্যে ক্লিক করলে আপনি সচরাচর মেল চেক করলে মেল চেক করতে পারবেন, অথবা যে কোনো কিছু গুগলের কিছু যদি ইউজ করতে চান তাও করতে পারবেন। সেটিংস এ ক্লিক করার পরে আপনি বিস্তারিত সবকিছু এখানে দেখতে পাচ্ছেন এবং এখান থেকে আপনি যা কিছু প্রয়োজন সেই বিষয়গুলো আপনি এখান থেকে অ্যাড করে নেবেন, সেটি আমি দেখালাম না এবং আশা করি সেটি অবশ্যই আপনি করে নিতে পারবেন। এখানে হোম বাটনে যখন আমি ক্লিক করেছি, হোম বাটনে ক্লিক করার পরে সচরাচর আমার ইন্টারফেসটি চলে এসেছে। এরপর আমি গট ইটে ক্লিক করব। গট ইটে ক্লিক করার পরে এখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন এই আইকনে আপনি ক্লিক করবেন, হলুদ আইকনটিতে। হলুদ আইকনটিতে ক্লিক করার পরে ইউ উইল ইউ আর অল সেট search to start browsing and earn coins go ahead. So এখানে আমাকে সার্চ করতে বলেছে, সো আমি এটা সার্চ করব। সার্চ করি দেখি কি হয়। আমি যে কোনো কিছু সার্চ দিলাম, আমি গুগল দিয়ে যে কোনো কিছু সার্চ দিলাম, গুগল ট্রান্সলেট অথবা গুগল দিয়ে সার্চ করলাম। সার্চ করার পরে আমার সামনে এই ধরনের একটি ইন্টারফেস উপস্থিত হবে, তার মানে যে কোনো কিছু সার্চ দেওয়ার জন্য আপনি এই অ্যাপসটি ইউজ করতে পারবেন খুব সহজেই, অর্থাৎ ব্রাউজিং করার জন্য এটি অসাধারণ একটি অ্যাপস বলা যায়। আপনি খুব সহজে এখান থেকে আপনি অ্যাপসটি ইউজ করতে পারবেন। রাইট, আমি যখন এই ব্রাউজার বা এই অ্যাপসটিতে সাইন ইন করেছি, সেই সাইন ইন করার পরে আমি এখানে ইন্টারফেসটি পেয়েছি। আপনি এটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর ওপেন করবেন, এরপরে সাইন ইন করবেন। সাইন ইন করে নেওয়ার পরে জাস্ট এখানে সিম্পলি এই যেখানে আইকনটি দেখতে পাচ্ছেন হলুদ আইকন, সেই হলুদ আইকনে ক্লিক করবেন। হলুদ আইকনে ক্লিক করার পরে আমি এখানে পয়েন্ট পেয়েছি প্রায় 200 পয়েন্টের মধ্যে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সো আশা করি 24 ঘন্টা পর পরে কিন্তু আপনি এখান থেকে আপডেটেড পাবেন, তার মানে এখানে ব্রাউজিং করার মাধ্যমে আপনি এখান থেকে পয়েন্টগুলো কালেকশন করে নিতে পারবেন খুব সহজে। 24 ঘন্টা পর পর আপনি আপডেটেড পাবেন, তার মানে কতটুকু ব্রাউজিং করেছেন এবং তার এগেনস্টে আপনি কি পরিমাণ পয়েন্ট এখান থেকে পেয়েছেন সেটি আপনারা এখানে দেখতে পেলেন। জাস্ট আমি অ্যাকাউন্ট করেছি, তার মানে সাইন ইন করেছি এই অ্যাপসটিতে, এর এগেনস্টে আমি 200 পয়েন্ট পেয়েছি।
তো এবার দেখি দেখিয়ে দিচ্ছি কিভাবে এখান থেকে আপনি রিডিম করবেন। সো রিডিমে ক্লিক করার পরে আমি এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। প্রথমত রয়েছে লক স্ক্রিন, রেট আস, এরপরে লিংক ফেসবুক, সিনক্রোনাইজ ইয়ার ফোন বুক, প্রোমো কোড, ইনভাইট ফ্রেন্ডস, এরপর শেয়ার এ টুইট, এরপর অনেকগুলো অপশন এখানে রয়েছে। এখানে বলে রাখা ভালো যে এখানে নির্ধারিত কাজ যেগুলো দেওয়া রয়েছে সেই কাজগুলো করলে আপনি এখান থেকে খুব সহজেই পয়েন্টগুলো পেয়ে যেতে পারবেন। তো আমি প্রথমে এখানে দেখাচ্ছি যে প্রোমো কোড যেটি, সেটিতে আপনি ক্লিক করার পরে এখান থেকে প্রায় 2500 কয়েন কিন্তু ফ্রি পাবেন। এরপর ইনভাইট ফ্রেন্ডস, বন্ধুদেরকে যদি আপনি রেফার করেন তাহলে অবশ্যই 2500 কয়েন এখান থেকে ফ্রি পাবেন। তবে একটি কথা রয়েছে, তারা যদি আপনার মাধ্যমে জয়েন করে এবং তারা যদি প্রতিজনে 1000 10000 পয়েন্ট করে 10000 কয়েন করে কালেকশন করে তাহলে প্রত্যেকজন থেকে আপনি 2500 কয়েন করে পাবেন। এবার এরপরে লোকেট মি, আপনি যদি আপনার লোকেশন ঠিক করে দেন তাহলে এখান থেকে অবশ্যই আপনি এই নির্ধারিত পয়েন্ট 100 করে পাবেন, তার মানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এবার চলে আসি নিচের যেটি, সেটি হচ্ছে ডিফল্ট ব্রাউজার, অর্থাৎ আপনি এই ব্রাউজারটিকে ডিফল্ট অবস্থায় রাখতে চাচ্ছেন আপনার মোবাইলের মধ্যে। সেটি করতে হলে গো টু ডিফল্ট অ্যাপস এর মধ্যে ক্লিক করতে হবে, এরপর সরাসরি সেটিংস এ যাবেন, এরপর ব্রাউজ অ্যাপসে ক্লিক করবেন, এরপর এটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এটি যখন আপনার ফোনের মধ্যে অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে, তার মানে আপনার স্ক্রিনের মধ্যে শো করবে, তখন আপনি খুব সহজে বারবার আপনাকে লগ ইন করতে হবে না, তার মানে অ্যাপটি ব্রাউজারের মাধ্যমে খুব সহজে আপনি এখান থেকে যে কোনো কিছু ব্রাউজ করতে পারবেন এবং সাথে সাথে নির্ধারিত কয়েনগুলো পাবেন। খুব সহজে আপনি বুঝতে পেরেছেন যে এই অ্যাপসটি অত্যন্ত একটি মজাদার অ্যাপস, এবং সাথে সাথে এটি আমি অ্যাক্টিভেট করে নিয়েছি এবং সাকসেস দেখাচ্ছে। সো এবার আমি রিডিমটি চেক করি কত কয়েন হয়েছে। আমার আগে 200 ছিল, এবার কত হয়েছে সেটা আমি দেখাচ্ছি, এবার 1200 হয়েছে। তার মানে আমার এটি ব্রাউজারটি ডিফল্ট অবস্থায় রাখার পরে আমি 1000 কয়েন ফ্রি পেয়েছি। সুতরাং আপনি বুঝতে পেরেছেন যে আসলে এখানে খুব সহজে অনায়াসেই কয়েনগুলো ইনকাম করা যায়। এভাবে আপনি যে কাজগুলো করে করে ইনকাম জেনারেট করবেন সেটি আমি আরো কয়েকটি দেখিয়ে দিচ্ছি। জাস্ট আপনাকে এগুলো একটু বুঝতে হবে, এখানে কাজ কিছুই না। জাস্ট এখানে যে রিডিম অপশনটি রয়েছে সেই রিডিম অপশনে ক্লিক করবেন। রিডিম অপশনে ক্লিক করার পরে আপনি এখান থেকে স্ক্রিন লক করে দিলে এখান থেকে পার ডেতে প্রায় 100 কয়েন ফ্রি পাবেন। আপনি এখান থেকে রেট আসে ক্লিক করলে কি কি সুবিধা পাবেন সেটি আমি এবার দেখাচ্ছি। আমি রেট আসে ক্লিক করলাম। রেট আসে ক্লিক করার পরে এখান থেকে নির্ধারিত পয়েন্টগুলো আপনি এখান থেকে খুব সহজে পেয়ে যাবেন। সো আপনার যদি ফেসবুক থেকে থাকে, তার মানে আপনার ফোনের মধ্যে ডিফল্ট অবস্থায় বা লগ ইনরত অবস্থায় ফেসবুক থেকে থাকে, সেটি যদি এটির সাথে কানেক্ট করে দেন তাহলে অবশ্যই 500 পয়েন্ট করে পাবেন। সিনক্রোনাইজ ইয়ার, এখানে বলেছে যে ইউ নিড ফুল ডাইভ অ্যাকাউন্ট টু রিডিম কয়েন্স অ্যান্ড সেট উইথ ফ্রেন্ডস দ্যাটস ইট, অর্থাৎ আপনার মোবাইলের যে মধ্যে ফেসবুক রয়েছে সেটির সাথে কানেক্ট করে দিবেন অথবা জিমেলের মাধ্যমে কানেক্ট করে নিতে আপনি এখান থেকে পয়েন্ট গুলো পাবেন। সিনক্রোনাইজ ইয়োর ফোন বুক, ফোন বুক সিনক্রোনাইজ করলে 100 পয়েন্ট পাবেন। সো এবার আমি দেখাচ্ছি যে এখান থেকে ইনভাইট ফ্রেন্ডস, ইনভাইট ফ্রেন্ডস ক্লিক করলে আমি এখান থেকে 2500 পয়েন্ট তখনই পাবো যখন আমার প্রত্যেকটি ফ্রেন্ড 10000 পয়েন্ট করে এখান থেকে আর্ন করে, তার মানে খুব সহজে এখান থেকে আর্নিং গুলো নিয়ে নিতে পারবেন। সো আমি এবার এটিতে ক্লিক করছি। ক্লিক করার পরে জয়েন ইন উইথ গুগলের মধ্যে আমি ক্লিক করছি। গুগলের মধ্যে ক্লিক করার পরে জাস্ট একটু আপনাকে ওয়েট করতে হবে। ওয়েট করার পরে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন কোনটির মাধ্যমে আপনি লগ ইন করতে চাচ্ছেন, তার মানে সাইন ইন করতে চাচ্ছেন। সেটি যদি আপনি সেটি করে দেন তাহলে নির্ধারিত কয়েনগুলো এখান থেকে ফ্রিতে পেয়ে যাবেন। চেকিং ইনফরমেশন, ইনফরমেশনগুলো চেকিং হচ্ছে। চেকিং হওয়ার পরে এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন। ভেরিফাই হচ্ছে, ভেরিফাই হওয়ার পরে আপনাকে নেক্সট ইন্টারফেসে নিয়ে যাবে। অলরাইট, এবার আমি দেখিয়ে দিব কিভাবে এখান থেকে রিডিম গুলো আপনি খুব সহজে, তার মানে আপনি যে পেমেন্ট গুলো পাবেন সেই পেমেন্ট গুলো উইথড্র করে নেবেন। তবে বলে রাখা ভালো যে আপনি এখান থেকে মিনিমাম 1 লাখ কয়েন যদি আর্নিং করেন, তার মানে এখান থেকে 1 লাখ এর এগেনস্টে খুব সহজে 10 USD পাবেন, তার মানে $10 পাবেন। বড় ধরনের ইনকাম না হলেও ছোট ছোট ইনকামের জন্য এই ট্রাস্টেড অ্যাপস গুলো আমি সাজেস্ট করি আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে। তবে আরেকটি কথা বলে রাখা ভালো, আপনি যদি মনে করেন যে আপনি মোবাইল ইউজ করে এখান থেকে $30 $40 ইনকাম জেনারেট করবেন, তাহলে আমি মনে করি আপনি ভুল পথে আছেন।
সাধারণত ডাটা ইউজ করে বড় বড় অ্যাপস বা ওয়েবসাইটে কাজ করে কুলানো যায় না, তার মানে আপনার ডাটা খরচটা উঠবে না। সুতরাং আপনাকে মনে রাখতে হবে, যদি আপনি ওয়াইফাই ইউজ করেন তাহলে খুব সহজেই এই অ্যাপস গুলোতে কাজ করুন, নতুবা নয়। আমি সাজেস্ট করবো ওয়াইফাই ইউজ করে আপনি এখান থেকে কাজ করে মজা পাবেন জাস্ট কিছু সময় দিয়ে। তো আপনাকে এখানে যে হলুদ আইকনটি দেখতে পাচ্ছেন সেই হলুদ আইকনটিতে ক্লিক করতে হবে। হলুদ আইকনটিতে ক্লিক করার পরে রিডিমে ক্লিক করবেন। রিডিমে ক্লিক করার পরে আবার রিডিমে ক্লিক করবেন। রিডিমে ক্লিক করার পরে এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন পেমেন্ট নেওয়ার। আপনি অ্যামাজনে নিতে পারবেন, অ্যামাজন গিফট কার্ড। এরপরে আপনি চাইলে যে কয়েন গুলো আর্ন করবেন, তার মানে 1 লাখ কয়েন হলে আপনি এখান থেকে উইথড্র করে নিতে পারবেন। রেড ক্রসে আপনি দান করে দিতে পারেন, অথবা ইউনিসেফে, অথবা হোতে, অথবা ওয়ার্ল্ড ভিশনের মধ্যে, অথবা বিটকয়েন ক্যাশ, অথবা ইথেরামের মধ্যে। যেহেতু আপনি এই অ্যাপসিতে কাজ করবেন মনে স্থির করেছেন, সুতরাং আমি আপনাকে সাজেস্ট করব বিটকয়েন ক্যাশের মধ্যে অথবা ইথেরামের মধ্যে নিয়ে যাওয়ার জন্য পেমেন্ট গুলো। কেননা আপনি ইথেরাম অথবা বিটকয়েন ক্যাশ ইউজ করলে আপনি আপনার পেমেন্ট গুলো খুব সহজে বিকাশ অথবা রকেটের মধ্যে অথবা নগদের মাধ্যমে আপনি আপনার পকেটে নিয়ে আসতে পারবেন। আমি গত ভিডিওতে দেখিয়েছি কিভাবে আপনি আপনার নগদ অথবা বিকাশের মধ্যে পেমেন্ট গুলো বিটকয়েন থেকে নিয়ে আসতে পারবেন। সো সাজেস্ট করবো বর্তমানে ইথেরামের রেট ভালো, বিটকয়েন ক্যাশের রেট কম। সুতরাং আপনি ইথেরামে ক্লিক করবেন। ইথেরামে ক্লিক করার পরে এখানে মিনিমাম 10 USD হলে ইথেরামের মধ্যে আপনি কালেকশন গুলো নিতে পারবেন, তার মানে আপনি পেমেন্ট গুলো নিতে পারবেন। সো ইউএসডি যখন 10, আপনি ইউএসডি 10 তখনই পাবেন যখন আপনার এখানে প্রায় 1 লাখ কয়েনের মতো হয়ে যাবে। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে, আপনি যদি 15 USD নিতে চান তাহলে আপনাকে অবশ্যই এই কয়েনটুকু আর্ন করতে হবে। আর আপনি 20 USD পেতে চাইলে তাহলে অবশ্যই আপনাকে প্রায় 2 লাখ কয়েন আর্নিং করতে হবে। সুতরাং আপনি বুঝতে পেরেছেন যে আসলে এখান থেকে মিনিমাম উইথড্র নিতে হলে এই পেমেন্ট গুলো আপনাকে আর্ন করতে হবে, তার মানে কয়েন গুলো আর্ন করতে হবে খুব সহজেই। সো পরবর্তী নতুন ভিডিওতে আমি দেখিয়ে দিব যে এই অ্যাপসি থেকে কিভাবে পেমেন্ট নিতে হয়। আশা করি একটু একটু করে কাজ করতে থাকুন আর 24 ঘন্টা অপেক্ষা করতে থাকুন এই অ্যাপসি পেমেন্ট করে কিনা। আশা করি যেহেতু এটি দীর্ঘদিন ধরে মার্কেটে রয়েছে, তার মানে 1 বছরের বেশি সময় ধরে, সুতরাং এটি পেমেন্ট করবে এটি আপনি নিশ্চিত থাকেন। সো ইথেরামে অথবা বিটকয়েন ক্যাশের মধ্যে কিভাবে পেমেন্ট নিতে হয় সেটি আপনি মিস করতে না চাইলে পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকুন এবং পাশাপাশি অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। আই ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার।